শিউলি ফুলে বারুদের গন্ধ, রাষ্ট্রনায়ক পিস্তলের মুখোমুখি, মানুষ নয় ষড়যন্ত্রই মোদ্দা কথা। ভারতের যে দেশ চন্দনের তিলকে চর্চিত হতো, আজ সেই কপালেই রক্ত, এবং সেই রক্ত বীজই তৈরি হলো উইন্ডোজ প্রোডাকশনের নতুন ছবি হিসেবে, নন্দিতা রায় এবং শিবপ্রসাদের নতুন নির্মাণ দুর্গাপুজোকে মাথায় রেখে। রাষ্ট্রপতির প্রাণনাশের ক্ষেত্র তৈরি হচ্ছে তারই বাড়ির চারপাশে, তারই বাড়ির চারপাশে তৈরি হচ্ছে বোমা বিস্ফোরণের ষড়যন্ত্র। ষড়যন্ত্রই আসল, মানুষ নয়। তাই সেই রাষ্ট্রপতির প্রাণ বাঁচাতেই হাজির মিমি চক্রবর্তী এবং আবির চট্টোপাধ্যায়। বনেদি বাড়ির দুর্গার হাতে গোঁজা হলো ত্রিশূল, বিসর্জনে ঝরল এক বিন্দু রক্ত। এই কিসের সংকেত, প্রাণনাশ নাকি মানবতার? কি বলছেন রাষ্ট্রপতি ভিক্টর বন্দ্যোপাধ্যায়? বহু দিন বাদে তিনি বাংলা ছবিতে, আর মিমি আবির না কোনো ন্যাকা প্রেমের রসায়ন নয়, একেবারে বন্দুক হাতে টক্কর। সঙ্গে কাঞ্চন মল্লিক, অম্বরীশ ভট্টাচার্য, দেবলীনা কুমার, সত্যম ভট্টাচার্য, দেবাশিস মণ্ডলের মতো অভিনেতা, এবং অবশ্যই অবশ্যই অনুসূয়া মজুমদার। দোহার গেয়ে উঠল পুজোর গান, তো অন্যদিকে নন্দী সিস্টারের দুর্গা নিয়ে গান। মুখোশের আড়ালে হত্যাকারী মানুষ নাকি শুধুই রক্তবীজের যুদ্ধ? কোথায় রক্ত পড়ল, কার রক্ত, জানতে উড়িয়া হিন্দি বাংলায় আসছে রক্তবীজ 19 অক্টোবর।